অনেকেরই আছে যে ওয়েবসাইট খুলবে নিজের নামে অথবা কোনো প্রতিষ্ঠানের নামে অথবা কোনো ব্যবসায়িক নামে। তো ওয়েবসাইট দিয়ে আপনারা কী করবেন, সত্যি ওয়েবসাইট দিয়ে আপনারা কী করবেন? ওয়েবসাইট তো শুধু কোম্পানিদের জন্য, বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য, আমি তো ছোটোখাটো মানুষ, ওয়েবসাইট দিয়ে আমি কী করব? না ভাই, আপনার ধারণাটা সম্পূর্ণ ভুল। ওয়েবসাইট দিয়ে অনেক কিছুই করা যায় যদি আপনি ট্যালেন্ট হন, যদি আপনার বুদ্ধি থাকে, আপনার বুদ্ধি আছে, যুক্তি আছে, মেধা আছে, আপনি কেন পিছিয়ে পড়ে থাকবেন? ওয়েবসাইট দিয়ে কী করতে পারেন আপনি, কী করতে পারবেন না আপনি, সেটা বলুন। আপনি আপনি একটি ওয়েবসাইট খুলে আপনার অর্থ উপার্জন করতে পারেন, নিজের একটি ওয়েবসাইটে এমন সুবিধা নিয়ে আসতে পারে তা আপনি কল্পনা করতে পারেন না। ওয়েবসাইট হলো একটি উপকারী হাতিয়ার, ওয়েবসাইট হলো অনলাইনে জ্ঞান বিকাশের সর্বোচ্চ উপায়। হয়তো আপনাকে কেউ চিনে না, জানে না, যদি আপনি একটি ওয়েবসাইট থাকে, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাকে অনেকে চিনবে, অনেকে জানবে আসলে সেই ব্যক্তি কেমন। আপনি তো ফেসবুকে অনেক জনপ্রিয়, অনেক ভালো ভালো পোস্ট দেন, তাই না? যদি আপনার এই মেধাটা, এই জ্ঞানটা কোনো একটা ওয়েবসাইটে কাজে লাগান, ইনশাআল্লাহ আপনি অনেক সাফল্য অর্জন করতে পারবেন। কারণ আপনার ভিতরে এমন কিছু রয়েছে যে আপনার মেধা কাজে লাগিয়ে আপনি কিছু করতে পারবেন। সেই জায়গার থেকে আপনি একটি ওয়েবসাইট খুলে কিছু করতে পারেন। আপনি তো অনেক সময় পান যে চাকরির পরে, ব্যবসার পরে 7-8 ঘন্টা ফেসবুকে, ইউটিউবে অনেক সময় নষ্ট করতেছেন, অনেক সময় ব্যয় করতেছেন। যদি আপনার একটা ওয়েবসাইট থাকে, ওই সময়টা আপনার ওয়েবসাইটে দিন, ওখান থেকে কিছু উপার্জন করার চেষ্টা করুন। কীভাবে করতে পারেন উপার্জন? আপনার ওয়েবসাইটের মাধ্যমে কোনো পণ্যের বিজ্ঞাপন দিতে পারেন, কোনো কোম্পানির বিজ্ঞাপন দিতে পারেন, এবং আপনার বিভিন্ন মেধা, যুক্তি এগুলি মানুষের কাছে পৌঁছে দিতে পারেন। আপনি এমন কিছু বিষয় উপস্থাপন করুন যে এগুলি দেখে বা এগুলি শুনতে চায় মানুষ বা জানতে চায় আসলে কি, রহস্য কি, এমন কিছু উপস্থাপন করুন। যখন আপনার সাইটে কেউ ভিজিট করতে আসবে, পাশাপাশি অন্যজনের বিজ্ঞাপনগুলি দেখতে পারবে। ওয়েবসাইটের মাধ্যমে আপনি যা করতে পারেন, কোনো শিল্প বা প্রতিষ্ঠানের বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন দিতে পারেন, অথবা আপনি যদি কোনো গ্রাফিক্স ডিজাইনের কাজ জেনে থাকেন, টুকটাক কিছু গ্রাফিক্সের লোগো ডিজাইন, ভিজিটিং কার্ড ডিজাইন, ব্যানার ডিজাইন, এগুলি আপনার ওয়েবসাইটের মাধ্যমে নিতে পারেন, তাই না? তো ওয়েবসাইট সত্যি আমাদের অনেক কাজে লাগে যদি আমরা এটার সঠিক ব্যবহার করতে পারি বা সঠিকভাবে পরিচালনা করতে পারি। দেখুন, আপনি কিন্তু অনেক মেধাবী, ডিগ্রি পাস করে কিন্তু চাকরির পিছনে অনেক সময় নষ্ট করছেন, অনেক সিভি জমা দিয়েছেন, লক্ষ লক্ষ টাকা আপনি শুধু সিভি পিছনেই নষ্ট করেছেন। সত্যি বলছি না আমি? সত্যি বলছি না? তো আপনি চিন্তা করে দেখুন যে আপনি একটি সরকারি জবের জন্য কত চেষ্টা করেছেন, কত মামা খালু, কতজনে হাতে পায়ে ধরেছেন, কিন্তু এখন পর্যন্ত আপনি একটি সরকারি জব হয়নি। এখন এসে আপনার সার্টিফিকেটের বয়স শেষ হয়ে গিয়েছে, আপনি এখন কী করবেন? দেখুন, আপনি লেখাপড়া করেছেন, আলহামদুলিল্লাহ, অনেক জ্ঞান অর্জন করেছেন, আলহামদুলিল্লাহ, কিন্তু আপনার জ্ঞানটা কোনো জায়গায় কাজে লাগতেছে না। যে এই জ্ঞান কাজে না লাগে, এই জ্ঞান অর্জন করে লাভ কী আমাদের? এই জ্ঞান অর্জন করে তো আমাদের সমাজের লস, কোনো যে জ্ঞান কোনো কাজেই আসে না। এই জ্ঞান দিয়ে আমরা কী করবো? তো শিক্ষিত শিক্ষিত বলে চিলাইলে হবে? দেখুন ভাই, রাস্তাঘাটে দৌড়াদৌড়ি না করে নিজের মেধাটা কাজে লাগান। ওয়েবসাইট দিয়ে আপনারা বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষকে বিভিন্ন পণ্যের সেবা দিতে পারেন। আপনার জ্ঞান বুদ্ধি দিয়ে বিভিন্ন ক্লায়েন্টদের সাথে প্রতিভা শেয়ার করতে পারেন, মানুষের সামনে ভালো কিছু উপস্থাপন করা যায়। বাজারের সবচেয়ে যে বড় ব্যবসায়ী, যদি আপনি একটা ওয়েবসাইট থাকে, ওই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু ওই বড় ব্যবসায়ীর সাথে কিন্তু আপনি প্রতিযোগিতা করতে পারেন। যদি আপনার একটা ওয়েবসাইট থাকে, বিভিন্ন জিনিসকে একত্র করে খুব সুন্দর করে উপস্থাপন করা যায়, এবং বিভিন্ন কোম্পানির থেকে আপনি কিছু পণ্য আপনার সাইটে শেয়ার করতে পারেন, যে আমি এই পণ্যগুলি আমার সাইটে শেয়ার করব, এর বিনিময়ে আপনি কিছু লভ্যাংশ নিতে পারেন, যে আমি এই পণ্যগুলি পাবলিকের কাছে শেয়ার করে দিচ্ছি, 1000 লোকে যদি আপনার পণ্যগুলি দেখে, আপনার পণ্যটি আমি 1000 লোকের কাছে পৌঁছিয়ে দিব, যে 1000 লোকে দেখলে আপনি আমাকে 50 টাকা দিবেন বা 20 টাকা দিবেন। এইভাবে করে
আপনি কাস্টমারের সাথে বা ক্লায়েন্টদের সাথে এভাবে যোগাযোগ করতে পারেন, বা কোনো বড় ব্যবসায়ীর সাথে বিজ্ঞাপনের চুক্তি করতে পারেন, ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন সার্ভিসের কাজ নিতে পারেন। যেমন আপনি ইলেকট্রিক্যাল কাজ জানেন, মেকানিক্যাল কাজ জানেন, আপনি ওয়েবসাইট কীভাবে খুলবেন, আপনি কাজ কীভাবে শুরু করবেন, আপনি কিছুই জানেন না। তো ওয়েবসাইট খোলার জন্য প্রথমে আমাদের যা করতে হবে, আমরা সরাসরি চলে যাব নেমচিপে। নেমচিপে অলরেডি আমার একটি অ্যাকাউন্ট রয়েছে, তো আমি অ্যাকাউন্টে সাইন ইন করবো না। আপনারা যে নামে ডোমেইন চান, আপনারা কোন ধরনের বিজনেস করতে চাচ্ছেন, আপনারা কী নিয়ে লেখালেখি করবেন, আপনার কাজের উপরে ভিত্তি করে কিন্তু অবশ্যই আপনার ডোমেইন নামটি এমনভাবে সেট করবেন, ঠিক আছে। আর এখান থেকে অবশ্যই ডোমেইন যদি নিতে চান, ভিসা কার্ড, মাস্টার কার্ড, ক্রেডিট কার্ড, প্যাপ্যাল, এগুলি ছাড়া কিন্তু এখান থেকে আপনি ওয়েবসাইট বা হোস্টিং নিতে পারবেন না, এগুলি অবশ্যই আপনার প্রয়োজন। তো আমরা এখান থেকে হোস্টিংয়ে যাচ্ছি, শেয়ার হোস্টিং। এখানে দেখুন ডোমেইন নেম, থ্রি ওয়েবসাইট, 20 GB SSD। তো আমরা এটা দিয়ে স্টার্ট করতে পারি। তো আমরা একটি ডোমেইন নেম দিচ্ছি এখানে, নিউ ডোমেইন নেম। ঠিক আছে, আমি একটা ওয়েবসাইট পেয়েছি, কানেক্ট টু হোস্টিং, ওকে। এখানে দেখুন যে আমি হোস্টিং নিয়েছি, 20 GB হোস্টিং, আর একটি ওয়েবসাইট, এক বছরের জন্য $27.50। তো আমরা অ্যাড টু কার্ট দিব। আমরা আপনারা চাইলে এক বছর, দুই বছর বা পাঁচ বছরের জন্য করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এক বছরের জন্য নিয়েছি আপনার দেখানোর জন্য। হোস্টিংও এক বছরের জন্য নিয়েছি। এখান থেকে শুধু আপনি অর্ডারটি কনফার্ম করে দিবেন, $27, $27.50 আপনি এটি পে করে দিবেন, ভিসা কার্ড, মাস্টার কার্ড, এটিএম কার্ড, যেটা সাপোর্ট করে এটা দিয়ে পে করে দিবেন, ভিউ কার্ড, ঠিক আছে, কনফার্ম করে দেবেন। এখান থেকে যদি কোনো প্রোমো কোড থাকে, কিছু অফার পাবেন বা কিছু ছাড় পাবেন, আমি এখান থেকে কনফার্ম করতেছি। কনফার্ম করার পরে কিন্তু আমার এখানে একটি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, যদি আপনার অ্যাকাউন্ট না থাকে আপনার ইউজার নেম দিবেন, পাসওয়ার্ড দিবেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস সব কিছু দিয়ে যখন আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট দিবেন, আপনার এই মেলের আন্ডারে আপনার ভিসা কার্ড বা মাস্টার কার্ড দিয়ে আপনার টাকাটা পেমেন্ট করে দিবেন। পেমেন্ট করার পর কিছুক্ষণের মধ্যে আপনার ইমেলে একটি মেসেজ পাঠাবে, আপনার ওয়েবসাইটের সিপ্যানেলের পাসওয়ার্ড, ইউজার নেম কিন্তু আপনাকে দিয়ে দিবে। তো আমি দেখাচ্ছি, আমি এখান থেকে নিয়েছি, আমি দেখাচ্ছি। আমি যখন আপনি পাসওয়ার্ড পেয়ে যাবেন, ইউজার নেম পেয়ে যাবেন, তখন আপনি এইভাবে ঢুকতে পারবেন। তো এটি হলো আমার ইউজার নেম, এটি হলো পাসওয়ার্ড, সাইনিং অ্যান্ড কন্টিনিউ। এখানে আমাকে একটি ভেরিফাই কোড পাঠিয়েছে আমার ইমেল অ্যাড্রেসে, সেটি আমি সংগ্রহ করব। তো আমি যখন টাকা পেমেন্ট করে দিব, আমার ইমেল অ্যাড্রেসে কিন্তু আমার সব তথ্য পাঠিয়ে দিবে, আমার হোস্টিংয়ের, আমার ডোমেইনের। তো আপনার এইভাবে করে আপনার ওয়েবসাইট কিনতে পারেন বিভিন্ন কোম্পানি থেকে। যখন আপনি একটি ওয়েবসাইট কিনবেন, আপনাকে এরকম একটি গো টু সি প্যানেল, এটি হলো কন্ট্রোল প্যানেল, আপনাকে এমন একটি
আপনাকে এমন একটি ইন্টারফেস প্যানেল দেওয়া হবে। এখান থেকে আপনার ওয়েবসাইটের বিভিন্ন তথ্য, বিভিন্ন অ্যাপস, সব তথ্য আপনারা এখানে পেয়ে যাবেন আপনাদের ওয়েবসাইটের। ঠিক আছে, ভিডিও ডিসক্রিপশনে আমি বেশ কিছু ওয়েব হোস্টিং, ওয়েব সার্ভারের কিছু লিস্ট দিয়েছি। আপনারা সেখান থেকে গিয়ে আপনার ইচ্ছা মতো হোস্টিং ডোমেইন নিতে পারেন, যেখানে কম পান সুবিধা পান সেখান থেকে আপনারা নেবেন।